পেটটা ভালো হাসির চোবড়ি হাসির চোবড়ি হাসির চোবড়ি চোবড়ি দিয়ে ফার্স্ট টাইম খেলো হ্যাঁ ভাই করে না এক্সপোজ করে না ভাই এতটা হারামি একে একটু খাওয়ায় না ভালো আছি তুমি কি রান্না করছো আর ভাই তরকা তো দেখতেই পাচ্ছি আর কি খাসির চর্বি দিয়ে গৌর ভাই সবাই ভালো আছো হ্যালো হ্যালো হাই নমস্কার ওয়েলকাম ব্যাক টু নিউ চ্যানেল অন ফুডি গ্রেট আজকে আমরা একটা বিশেষ কারণে ব্লগ শুরু করতে চলেছি মানে আনএক্সপেক্টেড একটা ব্লগ হতে চলেছে তোমরা এতদিন হয়তো অপেক্ষা করেছো আচ্ছা বাড়ি থেকে বেরিয়েছি ওইটা আমার বাড়ি দেখতে পাচ্ছ আর এখান থেকে বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে বেরোনোর পরে এই দেখো আমাদের কাকিমা আমরা বাড়ি থেকে বেরোনোর পরে এই মা আর বাবাকে কিন্তু নমস্কার করেই বেরোই এখান দিয়ে আমাদের হেঁটে হেঁটে মেনলি যেতে হয় ঠিক আছে দাঁড়া কাকা দাঁড়া উঠে পড়েছি চলো স্টেশন যাওয়া যাক স্টেশনে নিয়ে বললাম আর হাঁটছি এখন ওই ট্রেনটা ধরতে হবে ওই ট্রেনটা চলো পরন্তু দুপুরবেলা একা একাই বেরিয়ে পড়লাম ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে খিদেও পেয়েছিল বটে তাই একটু ছোলা চটপটি নিয়ে নিয়েছিলাম আর টেস্টটাতে দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে একজন মানুষের সাথে দেখা করাবো যে একটা সারপ্রাইজ রয়েছে ঠিক আছে সারপ্রাইজ তো রয়েছে বস আর সে হচ্ছে আর কেউ না দ্য ওয়ান অ্যান্ড অনলি কি খবর ভাই সবাই ভালো আছো হ্যালো পাঁচশো কোটি এক নাকি আজকে আমি বেসিক্যালি সুভজিতের কাছে ফুড ব্লগিং শিখতে এসেছি ওটাই শেখাচ্ছি কি করে পাবলিক প্লেসে প্ল্যাটফর্মে যে যেভাবে ব্লগ করে ওই কনফিডেন্সটা নিয়ে যে ব্লগ করে ওটাই আমি শিখতে এসেছি আসলে আর আজকে আমি শিখছি ওর কাছে বেসিক্যালি ও কীভাবে কী করে মানে আমি ইউটিউবের মানে অনেক কিছু জানতো ও পাঁচ বছর ধরে যেভাবে খেটেছে সেই জিনিসটা ওর কাছ থেকে জানতে চাইছি যে তুই কীভাবে কী করলি তো সেইগুলো আজকে আমরা এনজয় ফেনজয় করছি আর তারপরেই আমরা চলে এসেছি এই দোকানটা এই হাবরার এই দোকানটা চর্বি তরকার এই তরকাটা আমার খেতে এতটাই ভালো লাগে তাই আমি ওকে বললাম যে ভাই কোন দিকে তাকাচ্ছি মানে মালটা এত বদ এত বদ মানে যেরকম ক্যামেরায় থাকে সেরকম সামনাসামনি এরকম ঠিক আছে আমি খুব ভালো ছেলে তুই ভালো ছেলে আর শুভজিৎ মানে ছেলেটা ভালো হয় মানে একটু মানে বুঝতে পারছে একটু আরবি টাইপের আছে তার মন থেকে ভালো আছে আশা করি ভালো আছে এ বাবা এবার দেখলে চার মাস পরে আবার কন্ট্রোভার্সি আছে সেটা হতে পারে এই মুহূর্তে আমার ঠিকঠাকই লাগছে বুঝতে পারছি কন্ট্রোভার্সি আমাদের লাইফের একটা পার্ট নাকি এইটা রিল লাইফ রিলস লাইফ কিন্তু এক নয় রিল লাইফ রিলের মতন রিলস লাইফ রিলস লাইফ রিলস লাইফ কিন্তু রান্না বান্না হচ্ছে আর আমি থাকবো খাবার থাকবে না হয় না বল হ্যাঁ খাবার আছে থাকবে ট্রেনটা চলে গেল দেখ দেখ এখানে কিন্তু রান্না হচ্ছে তরকা জেঠিমা ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কি রান্না করছো আর ভাই তরকা তো দেখতেই পাচ্ছি আর কি খাসির চর্বি দিয়ে বা আর এখানে কিন্তু কোনটা নিয়ে কড়াই ফেলে দে নাহলে তো তোর লোভ পাবি না শালা যাই হোক এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছি রুটি বুটি তৈরি হচ্ছে আর কাকু এখানে পরোটা ডিম এটা কি আলুর দম নাকি ভালো সোয়াবিনের তরকারি কম হবে না কাকা হ্যাঁ ঝোল কাকা এই তো গুরু বলছি কি খাবে তুমি একটু লাইট কি হবে আমি যেটা ভালোবাসি সেটা খাবে কি ভালোবাসি ভাই আমি এখানে এখানকার সেরা হচ্ছে আটা রুটি রুমালি রুটি যাই হোক চর্বি তরকা যেটা আমি মানে কলকাতা কেন রান্না পাচ্ছি তোর ফেভারিট আলাদাই টেস্ট ভাই এরকম বলিস না তুই ওকে টাকা দিয়ে রেখেছিস নাকি তোকে খাওয়াস না কেন এত টাকা তুই কি করবি জীবনে কিন্তু আমি দেখে নিজের চোখে দেখছি নিজে নিজে বিরিয়ানি খেলো নিজে নিজে এই খেলো ওই খেলো খাওয়ালো না গাইস দেখো ছেলে ইঞ্জিনিয়ার কি এমনি হয়েছে এমনি হেভি হেভি কঞ্জুস মাল এই যে তরকা এই যে দাদা তরকা করে দিয়েছে সেদিনকের মতন ও হো সেই চর্বি দিয়ে তো গুরু আচ্ছা যাই হোক চলে আসছে রুমালি রুটি এই যে রুমালি রুটি খাবে বলেছে এমনি রুটি খাবেন না বলক না রুমালি রুটি ছাড়া খাবেন না আচ্ছা যেটা আমি বলছিলাম ওপর দিয়ে ঘি ঘি দেখো ও দিয়ে দিয়েছো সব কমপ্লিট করে দিয়েছে কালারটা দেখেছো আলাদাই আলাদাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে হচ্ছে আর কি তুই এটাই হাত মেরেছিস তাহলে আমি ওটাই হাত মারি ঠিক আছে এখন হাত মারামারি চলছে আর সাথে কিন্তু চলছে এই যে
চর্বি মার্কা যে ইয়েটা খেয়েছি এর আগে এরকম দারুন লাগছে। ও বুঝতেই পারছে না কি করে ঢুকাবো হাত, কি করে আসবে খাবি না। দেখো লাইভ বলছে ফুডি গ্রেট কে সাবস্ক্রাইব করে, এই হচ্ছে ঋত্বিক অধিকারী। ও তোমার গুলোকে ছাড়বা তো এটা, আরে ওটাও করে না ইয়ার। হুম পেঁয়াজটা ভালো, ওর জন্য তো পেঁয়াজটা ভালো হবেই, আমার পেঁয়াজটা ভালোই হয়েছে। এই গুরু যা রান্না করে হাবড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে, তুমি সেরা, আলাদাই বলো দেখো হিসাব রাখে মালটা। এটা আমার বাড়ি নাকি রানাঘাট নাকি যে আমি গেস্ট, ট্রেনটা তো চলে এসছে, ট্রেন ওই ট্রেন দেখা যাচ্ছে ওখান থেকে, ট্রেন চলে এসছে আর ওরা এই ট্রেন না পেলে পরবর্তী অনেক পরে ট্রেন পেতে হবে। আপনি 8টা বাজে না, আর আমার ট্রেন 7টা আরো মনে 7:45 থেকে 15 মিনিট বাকি, তাই তো দাদা বলে দিয়েছে। চলে যাচ্ছে এখানে এই ট্রেন ধরেই আমাদের ঋত্বিক, ঋত্বিকের সাথে মিট করে সত্যি খুব ভালো লাগলো। আর ঋত্বিক ও আর বাইরে দাঁড়াবে যা ভিতুমাল, চলে গেছে কোথায় ভেতর ঢুকে গেছে। তো ব্যাস একটা ট্রেনে উঠলাম, সেখান থেকে নেক্সট করে আর একটা ট্রেনে উঠলাম, আর এখানে একটু জায়গা পেলাম বসার আর কি। সারাটা দিন এরমভাবেই কাটলো, ঋত্বিকের কাছ থেকে অনেক কিছু জানলাম, ও অনেক কিছু শেখালো, অনেক কিছু জানালো। ছেলেটা কিন্তু ভালোই, মানে জানালো বলে নয়, ও মানসিকভাবে মানবিকতার খাতিরে অনেক ভালো একজন মানুষ। মানে ও এত বড় একজন ক্রিয়েটর দেখে মনে হয় না, মানে ওর ভেতরে এখনও বাচ্চা, ওর ভেতরে এখনও গল্প আড্ডা মজা মাস্তি করার মেন্টালিটি রয়েছে। এবং সত্যি আমরা খুব মজা করেছি, আনন্দ পেরেছি। মানে সব থেকে বড়ো কথা, ও মানে মানুষকে যেভাবে হেল্প করে, কী হেল্প করেছে নয় ওর ভিডিওতে দেখবে, বাট ওর ভিডিওতে দেখবে, ভিডিওতে দেখাইও নি ওই বিষয়টা, ভিডিওতে দেখাইও নি। আমার খুব ভালো লেগেছে, ও হচ্ছে সাইলেন্টলি মানুষকে হেল্প করে, সাইলেন্টলি। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এরকমভাবে আমাদের দিনটা কেটেছে। আর একবার বলে দেবো, রিল লাইফ রিলস লাইফ এক নয়, আমার সাথে সম্পর্ক কখনো খারাপ ছিল না, আনন্দে করে আমরা এনজয় করে ভিডিওগুলো করি, তোমাদের মজা দেওয়ার জন্যই করি। প্লিজ পাশে থেকো, ওরও পাশে থেকো, আমারও পাশে থেকো, অনেক চেষ্টা করি। লটস অফ লাভ, টেক কেয়ার। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, লাভ ইউ গাইস। এটাই তো তোমরা চেয়েছিলে যে আমাকে আর ঋত্বিককে একসাথে দেখবো, আর খুব শিগগিরই আমাদের দুজনে ফুড ব্লগ আসছে। চলো টাটা।